আমরা আলু নিয়ে আসছি 215 বস্তা আমাদের ওখানে আলুর স্টোর বুক স্টোরে নিচ্ছে না কালকে 7টার দিকে আসছি সন্ধে এখন বন্ধ বসে আলুর ভরা মৌসুমে দাম না পেয়ে অনেকটাই বিপাকে পড়েছেন বগুড়ার আলু চাষীরা বৃষ্টির কারণে আশানুরূপ ফল না পেয়ে চিন্তার ছাপ তাদের মুখে সিংহভাগ চাষী গত বছরের লোকসান পোষাতে ও ভালো দাম পাওয়ার আশায় হিমাগারে রাখছেন আলু বগুড়ার হিমাগারগুলোতে গত মাসের শেষের দিক থেকে শুরু হয়েছে আলু নেয়া ধারণ ক্ষমতা অনুযায়ী আলু নিচ্ছেন অনবদ্য জেলার বিভিন্ন এলাকা থেকে পরিবহনে আলু নিয়ে ভিড় করতে দেখা যাচ্ছে কৃষকদের তুলনামূলক আলু রাখতে কৃষকদের আগ্রহ আগের চেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আমরা আসছি ভাই দুপচাচিয়া জিয়ানগর থেকে আমরা আলু নিয়ে আসছি 215 বস্তা আমাদের ওখানে আলুর স্টোর বুক স্টোরে নিচ্ছে না বগুড়া রংপুর মহাসড়ক শহরের ভেতরে এবং বাইপাস সড়কগুলোতে তথা হিমাগারে রাখতে আসা আলু বোঝাই ট্রাকের বিশাল লাইন চোখে পড়ছে হিমাগার সংলগ্ন সব সড়কেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ট্রাকগুলো আলুর বস্তা ভর্তি ট্রাক পিক আপ ভটভটি ও অটো ভ্যানে ভরে গেছে হিমাগারগুলোর আঙিনা এখানে আমি আলু যাচ্ছি 120 বস্তা এখানে কালকে 7টার দিকে যাচ্ছি সন্ধে এখন বন্ধ বসে আরো 20 ঘন্টা আমার হয় কিনা করি না প্রতিটি হিমাগারে বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশনের নোটিশ টাঙানো দেখা গেছে সেখানে স্টোর ভাড়া হিসেবে প্রতি কেজি 5 টাকা হারে কৃষকদের থেকে নেয়া নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে স্টোর ভাড়া হিসেবে প্রতি কেজি 5 টাকা হারে কৃষকদের থেকে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া বস্তা প্রতি 50 কেজির বেশি আলু না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে এবছরে হঠাৎ এত আলু হিমাগারে আসায় অনেকটাই চাপ লক্ষ্য করা যায় হিমাগার কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে গত বছরের তুলনায় আগ্রহ এবার একটু বেশি কারণ গতবার আপনার প্রত্যেকটা কৃষক পার্টি এরা প্রচুর পরিমাণে লস খাইছে এই লস খাওয়ার কারণে তারা একটা মনের মধ্যে একটা আগ্রহ যে হয়তো গতবার লস খাইছে এবার লাভ হতে পারে এই কারণে তারা ওই হিসাবে রাখতেছে আমি এই আলু স্টোরের এজেন্টের আন্ডারে কাজ করতেছি এখানে বুকিং চালান দেয় দৈনিক সকলি ভাবছে যে এবার তুলে হয়তো রেট ভালো আসবে আলু আসতেছে মোটামুটি ভালোই আসতেছে খারাপ না ভালো আপনি সব জায়গাতে মোটামুটি দেখা যাচ্ছে ট্রাকের জ্যাম লেগেছিল আপনাদের এরকম ছিল আমাদের এখানে জ্যাম এখানেও লাগতো আমাদের রাস্তার অবস্থা খুব একটা ভালো না এই রাস্তার অবস্থার জন্য আলু এখানে কম আসছে প্রতিবারের ন্যায় কম আসছে স্যার আপনাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আপনি আলু কত করে নিচ্ছেন আপনারা রাখার জন্য আলু আলু পুষ্পানো থেকে 60 কেজি আচ্ছা 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 এটা প্রতি বছরে কি একই রকমই রেট থাকে হ্যাঁ এরকমই একই রকমই এবার যে আলু তুলনামূলক বেশি আসতেছে তো গতবারের তুলনায় যদি আপনাদের রাস্তার কারণে সমস্যা হচ্ছে কিন্তু মোটামুটি গতবারের তুলনায় তো আসার পরিমাণটা বেশি হ্যাঁ পরিমাণ একটু বেশি আছে এটার পিছনে কি কারণ মনে হচ্ছে আলু প্রোডাকশন একটু বেশি আছে ওই জন্য কি সেটা মানে আলু পরিমাণ ফলনে বেশি হয়েছে আর কি হওয়ার জন্য আলু বেশি আসতে যা কি এরকম আর 12-15 দিনের মতো আসবে বগুড়ার প্রতিটি হিমাগারে এ চাপ হয়তো শীঘ্রই নিরসন হবে তবে সাধারণের ধারণা এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে পরবর্তী বছরে রাহাতুল আলম দৈনিক করতোয়া